একটা বাণিজ্যিক সিনেমার অন্যতম উদ্দেশ্য হলো দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি একটা ভালো ইনকাম, আর এতেই একটা সিনেমার সফলতা ও ব্যর্থতা নির্ভর করে। তাহলে একটা সিনেমার ইনকাম কিভাবে হয় বা মুভি হিট না ফ্লপ সেটাকে নির্ধারণ করে? আসলে এই হিট না ফ্লপের নির্ধারক হলো বক্স অফিস। কিন্তু বক্স অফিস বিষয়টি আসলে কি, কেনই বক্স অফিস নিয়ে এত মাতামাতি, আর কিভাবে একটি সিনেমার ভাগ্য নির্ধারণ হয়ে ওঠে বক্স অফিস, এসব প্রশ্নের উত্তর থাকছে আজকের প্রতিবেদনের। সাথে আছি আমি মিথিলা। বক্স অফিস মূলত একটি টিকিট ঘর, অর্থাৎ দর্শকরা যেখান থেকে মুভি টিকিট কিনে থাকেন, আর এই টিকিট বিক্রির ওপর নির্ধারণ করে মুভির আয়ের বিষয়টি, যে আয় বলে দেয় মুভিটির বাণিজ্যিক অবস্থা, যা থেকে কোনো মুভির আয় আবার ভাগ্য দুটি নির্ধারণ হয়ে থাকে। যেমন দেশের বাইরে বলিউড বক্স অফিসে দাঁপিয়ে বেড়ানো সাম্প্রতিককালের কিছু সুপারহিট মুভি হচ্ছে পুষ্পা, KGF কিংবা দাবাং। তবে বাংলাদেশের সিনেমা জগতের প্রেক্ষাপটের কথা বলতে গেলে কোনো সিনেমার ব্যবসা নির্ধারণের ক্ষেত্রে নির্দিষ্ট করে কোনো বক্স অফিস নেই। তাই সিনেমার নির্মাতা প্রযোজক যারা আছেন তাদের আয়ের দিকটি বিবেচনা করে এই ফ্লপ হিটের সিদ্ধান্তে আসতে হয়। তবে দেশ বিদেশে বক্স অফিস নিয়ে এত মাতামাতি অবশ্য একটা কারণ আছে, সেটা হলো বক্স অফিস কালেকশনকে দর্শকদের সিনেমার প্রতি আগ্রহের প্যারামিটার হিসেবে দেখা হয়। তবে একটি পারফেক্ট সিনেমার বৈশিষ্ট্য হলো সিনেমার শক্তিশালী গল্প, গল্পের সঙ্গে অভিনেতা অভিনেত্রীর মানানসই সামঞ্জস্যতা, পারদর্শিতা এবং সিনেমাটোগ্রাফি। তবেই কোনো সিনেমা দর্শকদের আকর্ষণ কাড়বে, তাদের আগ্রহ ধরে রাখবে। অনেক সময় ভালো গল্প কাজ হওয়ার সত্ত্বেও দর্শকদের টানতে ব্যর্থ হয়, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এর পেছনে অবশ্য সিনেমার প্রচারণার কমতিকে দায়ী করা যেতে পারে। এদিকে বাইরের দেশের বক্স অফিসের একটি মুভিকে তখনও ফ্লপ ধরা হয় তখন যখন এর বাজেট খরচ তুলতে সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন তাদের হিমশিম খেতে হয়। তবে এই বক্স অফিস বা কোনো মুভি স্বল্প ব্যর্থ হওয়ার দায় মূলত তিন ব্যক্তির ওপর আবর্তিত, মানে পুরো প্রসেসটা একটা চক্রের মধ্যে দিয়ে যায়। প্রথমে প্রযোজক, তারপর ডিস্ট্রিবিউটর, এরপর শেষ ধাপ অর্থাৎ মালিক। সাধারণত প্রযোজকরা তাদের বানানো ছবিগুলো বিভিন্ন ডিস্ট্রিবিউটর কোম্পানির কাছে বিক্রি করেন। আবার ডিস্ট্রিবিউটরদের মধ্যে দুই ভাগ আছে, একটা বড় নাম করা কোনো কোম্পানি আর একটা সাব ডিস্ট্রিবিউটর কোম্পানি। তারাই মুভিটা হল মালিকদের কাছে একটা নির্দিষ্ট মূল্যে বিক্রি করে। এবার আমরা জানবো সিনেমার আয় বৃদ্ধির পেছনে হল মালিকদের ভূমিকা আসলে কি। ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে কিনে হল মালিকরা মুভিটি হলে চালিয়ে ব্যবসা করেন, অর্থাৎ ডিস্ট্রিবিউটর আর হল মালিকরা একটি সিনেমা যে বিনিয়োগ করছেন সে প্রযোজকদের কাছ থেকে কিনেছেন, সেই বিনিয়োগের টাকা পুরোপুরি তুলতে সক্ষম হলে সেই মুভিটিকে দেয়া হবে হিটের তকমা। তবে কেবল ইনকাম দিয়েই যে মুভিটি হিট কিনা তা বোঝা যায় বিষয়টি এমন নয়। আসলে ইনকামের দিকটি যদিও বক্স অফিসের বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ, তবুও সিনেমার প্রচারণা কম গুরুত্বপূর্ণ নয়। এটির ওপরও সিনেমার ব্যর্থতা সফলতা অনেকাংশই নির্ভর করছে। তাই কেবল বক্স অফিসে সিনেমার সফল কিংবা ব্যর্থ হওয়া দিয়ে সিনেমার যোগ্যতা কখনোই বিচার করা সম্ভব নয়। তা বক্স অফিস ধারণাটি নিয়ে নানা বিতর্কও রয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে KTV শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ।